আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আমি ইসরাত জামান বলতেছি রাশিয়া মস্কো থেকে। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ক্যাপশন দেখে অলরেডি আপু ভাইয়েরা বুঝে গেছেন আমি আজকে কি বিষয়ে কথা বলবো। আজকে আমার কথা বলার বিষয় হচ্ছে আপনাদের অলরেডি লং টাইম ধৈর্যের হয়তো বা অবসান ঘটতে যাচ্ছে। 2020 সালে যারা আপনারা স্কলারশিপ পেয়েছেন বাংলাদেশ থেকে, তাদের জন্য আজকে হয়তোবা সবচেয়ে গুড নিউজ, কারণ তারা অনেক দিন যাবত অধর আগ্রহে ওয়েট করতেছেন। আপনারা স্কলারশিপ পেয়েও ফ্লাই করতে পারেননি, আপনারা অনলাইনে ক্লাস করতেছেন অনেকে, আমি জানি অনেকে অনলাইনে ক্লাস করতেছেন, অনেকে পেমেন্টে ভর্তি হয়ে আছেন, অনলাইনে ক্লাস করতেছেন বাংলাদেশ থেকে বসে। রাশিয়াতে ফ্লাই করতে পারতেছেন না, স্বপ্নের দেশে পা রাখতে পারতেছেন না, এখানকার দেশটা দেখতে পারলেন না, আপনাদের অধিকার আপনারা কিন্তু কোভিড-19 কারণে আপনাদের সেই অধিকার মানে এখনো পর্যন্ত আদায় হয়। আমি এখন সেই ব্যাপারে যাব না, আপনাদের কষ্টটা বুঝি। আমি আমার নিজেরও অনেক বড় কষ্ট, আজকে আমি 2 বছর যাবত বাংলাদেশে যেতে পারছি না। গত বছর আমার যাওয়ার কথা ছিল বাংলাদেশে ঘুরতে, কোভিড-19 কারণে এখানে আটকা পড়ে গেছি। শুধু আমরা বা আপনারা না, পুরা পৃথিবীর কোনো দেশ থেকেই কিন্তু রাশিয়া স্টুডেন্টস আনে নাই, কারণ করোনা ভাইরাসের কারণে এই দেশের মানুষেরই অবস্থা অনেক খারাপ ছিল, আপনারা জানেন। বাহিরের থেকে আর মানে নতুন করে স্টুডেন্টসদের এনে প্রবলেমে ফেলে কী লাভ? আর এখানে অনেক ফরেন স্টুডেন্টসরাও কিন্তু ইফেক্টেড হয়েছিল, বাংলাদেশি স্টুডেন্টসরাও কিন্তু ইফেক্টেড হয়েছিল, বেশ ভালোই মানে স্টুডেন্টস ইফেক্টেড হয়েছিল। আল্লাহর রহমতে সবাই সুস্থ হয়েছেন, আল্লাহর কাছে অশেষ রহমত, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো যাই হোক, আমি আজকে হয়তো একটা গুড নিউজ দিতে পারবো, বিকজ আমি ডিপলি জানার আগে চেষ্টা করেছি যে আসলে কি ভিসাটা খুললো কি না। আমি নিজে বিশ্বাস করতে পারছিলাম না, এই জন্য হয়তো আরও 2-1 সপ্তাহ আগে আমি ভিডিও নিয়ে আসতাম, কিন্তু 100% শিওর হওয়ার অপেক্ষায় ছিলাম যে আসলে ভিসা কি সত্যি ওপেন হইল কি না, বা আমি একটা ভিডিও দিলাম আপনাদের পরবর্তীতে আপনাদের ভিসাটা হলো না বা ভিসাটা ওপেন হলো না, তারপর আপনারা হয়তো বা কষ্ট পাবেন আবার নতুন করে, এই জন্য ভিডিওস দেইনি। বাট এখন যতটুকু শুনতেছি, নেক্সট মান্থ থেকে আপনারা ভিসা পাবেন, বা এই 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 মাস থেকে হয়তোবা ভিসা ওপেন করে দিছে। ইন্ডিয়ান স্টুডেন্টসরা কিন্তু অলরেডি আসছে এইখানে, আর আমি হোস্টেলে আমার ফ্রেন্ডসরাও বলছে অন্যান্য দেশের স্টুডেন্টসরাও নাকি আসবে এই মাসের লাস্টে। হোস্টেল সুপার ওদেরকে বলছে যে, কারণ গত বছর কারো রুমমেট আসতে পারে নাই, অনেকে এক রুমে একা ছিল, অনেক আরামে ছিল, তো আমার বান্ধবী আমাকে বলতেছে যে এই মাসের লাস্টে স্টুডেন্টস আসবে, ওর রুমমেট আসবে, নতুন স্টুডেন্ট আসবে। সো তারপর আমি আরও অনেক খুশি হয়ে গেছি, তাহলে তো আমার বাংলাদেশি ভাই বোনরাও আসবে। বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য আমাদের ইউনিভার্সিটির যে ম্যাম আছে রাশিয়ান, তার কাছে আমি জিজ্ঞেস করছিলাম, তো ম্যাম বলছে আশা করতেছি সর্বোচ্চ, এখনও পর্যন্ত হয়তোবা ভিসা কেউ পায়নি, বাট সর্বোচ্চ আশা করতেছে আগামী মাসে ইনশাল্লাহ ভিসা পাবে, ভিসা খুলবে। এখনও পর্যন্ত সবাই প্রসেসিংয়ে আছে, ওয়েট করতেছে। ম্যাম বললো যে আগামী মাসে ইনশাল্লাহ ফ্লাই করতে পারবে, ভিসা পাবে। এখন যারা স্কলারশিপে আসছেন বা যারা আসতেছেন, তারা ভালো বলতে পারবেন যে আপনারা ভিসা পাইছেন কি না, আপনারা আসতেছেন কি না। অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে, অলরেডি যারা স্কলারশিপে তাদের কাছে হয়তোবা মেসেজ চলে গেছে যারা আসবেন। সো আমি আমি যতটুকু খবর নিয়েছি অতটুকু আপনাদেরকে বললাম, আশা করা যায় আপনারা আগামী মাসে আসতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেগুলো প্রয়োজনীয় জিনিস ছিল আমি আমার মানে আমার মতো আমি বলেছি, তো সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমাদের জন্য দোয়া করবেন। সে পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।